নমস্কার বন্ধুরা, ইনভেন্টিভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাসন্তী পোলাও। দেখুন আমার পোলাওটি কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেভাবে বানিয়েছি ওইভাবে যদি বাড়িতে বানান, আপনাদেরও পোলাও সুন্দর এরকম ঝরঝরে হবে আর খেতেও সুস্বাদু। আর তার সাথে রান্না করেছি মহারানী চিকেন। চলুন তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি এই দুটো রেসিপি। প্রথমে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি একটা বাটির মাপে চাল নিয়ে নিচ্ছি। এই বাটির মেজারমেন্টটা খুবই দরকার, কারণ যতটা পরিমাণ চাল নিতে হবে তার থেকে ডবল পরিমাণ জল দিতে হবে এখানে। তাই আমি এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেরকম যেটাতে চাল মাপেন সেইটি নেবেন। এবার ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টাখানে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা সুতির কাপড়ের মধ্যে চালগুলো দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আধ ঘন্টার মতো পাখার তলায় রেখে দিলেই বন্ধুরা সুন্দরভাবে শুকিয়ে যায়। সমস্ত চালগুলো আমার ছেঁকে নিয়ে নেওয়া হয়ে গেল। এবার আধ ঘন্টার জন্য আমি বাতাসে শুকনো হওয়ার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর দেখুন বন্ধুরা আমার চালগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি প্রথমে চালগুলো নিয়ে নিচ্ছি। এবার চালের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ আদার পেস্ট। আর দিয়ে দিচ্ছি টুকরো করা তেজপাতা। আর এখানে গরম মশলা বলতে নিয়ে নিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এবার অল্প অল্প করে আমি 3 বার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, কারণ রান্না হয়ে গেলে তারপরে আর লবণ মেশানো যাবে না। এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বাসন্তী পোলাওয়ের রং আনার জন্য এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এবার সমস্ত উপকরণকে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চালের সাথে সব উপকরণ মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলে খুব ভালো হয় বন্ধুরা। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি 15 মিনিট রেখে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। দেড় চামচ মতো এখানে ঘি দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজার জন্য। ঘিটা এবার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে বা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই দুটো রেসিপি বাড়িতে অবশ্যই বানাতে পারেন বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। এবার বাদাম আর কিশমিশটা আমি তুলে নিয়ে এবার ওই ঘি করার মধ্যে আমি মাখিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই চাল ভাজার সময় বন্ধুরা গ্যাস অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ না হলে চালটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই গ্যাস কমিয়ে বারবার নাড়িয়ে চাড়িয়ে চালকে খুব ভালোভাবে
ভেজে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে অনবরত 5 মিনিট মতো আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার যেই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপে 2 বাটি নিয়েছিলাম, তাই এখানে আমি 4 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আর 1/2 বাটি মতো জল এক্সট্রা হিসেবে দিয়ে দিলাম। একদম গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে জলটা শুকনোর অপেক্ষায় থাকতে হবে। বন্ধুরা জলটা হালকা শুকনো হয়ে গেলে, দেখুন বন্ধুরা জলটা হালকা শুকনো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো জল শুকনো হওয়া পর্যন্ত আবারও ঢাকনা দিয়ে রান্নাটি করতে হবে। জলটা যদি পুরো মাপের দেন বন্ধুরা তাহলে পোলাওটি ঝরঝরে এবং সুন্দর হবে। কমও দেওয়া যাবে না আবার বেশিও দেওয়া যাবে না। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন জলটা এবার পুরো শুকনো হয়ে গেছে। গায়ে হালকা হালকা যে জলটা লেগে আছে সেটা কোনো অসুবিধা নেই, এবার ঢাকনা চাপিয়ে রেখে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি। এবার মহারানী চিকেন বানানোর জন্য আমি চিকেনে প্রথমে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দই, টক দই, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর 1 চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। আর মহারানী চিকেন বানানোর জন্য আমি মশলার মধ্যে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, টক দই, কাসুরি মেথি, তেজপাতা, সাদা জিরে, দারচিনি, জৈত্রী, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, ধনে আর পানমরি, আর হচ্ছে সাদা তিল। দিয়ে এবার সবগুলো উপকরণ মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর আদা রসুনের পেস্ট।
বাড়িতে বন্ধুরা এই মহারানী চিকেনটি বানাবেন, দুর্দান্ত লাগে খেতে আর দুর্দান্ত গন্ধ। এবার ঢাকনা চাপিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কীরকম লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর সামান্য পরিমাণ চিনি। চিনি আর পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে ম্যারিনেট করা চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এখানে কষাতে সময় লেগেছে 15 মিনিট। ভালো করে মেশানোর পরে এভাবে ঢাকনা দিয়ে দিলাম। এবার 15 মিনিট পরে বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি। দেখুন মাংস থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটি তৈরি করেছিলাম মহারানী চিকেনের, সেই পেস্টটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটি তৈরি করেছিলাম সেটি ধোয়া জল দিয়ে জলের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো বন্ধুরা আমরা কষাবো। এবার ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর বন্ধুরা এখানে মাঝখানে আমি আর একটু জল অ্যাড করেছিলাম মশলাটা নিচে বসে যাচ্ছিল বলে। আপনারা আপনার যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী এখানে জল দেবেন, তবে বেশি জল দেবেন না। এই জিনিসটি একটু গাঢ় গাঢ় অবস্থাতেই খেতে ভালো লাগে। দেখুন আমার রান্নাটি প্রায় শেষের পথে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এটা আপনারা ঘি দেওয়ার পর 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপর গরম গরম পরিবেশন করুন। এরকম বাসন্তী পোলাও কিংবা রুটি জাতীয় যে কোনো জিনিস, ফ্রাইড রাইস, জিরা রাইসের সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এবার বাসন্তী পোলাও আমি বাটিতে সার্ভ করে নিয়েছি।
সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই যদি আপনারা বাড়িতে বানান, আপনাদেরও বাসন্তী পোলাও এইভাবে হবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুব পছন্দ করবে। আর মহারানী চিকেন দেখতে যেমন সুন্দর হয়েছে, সেরকম গন্ধও অপূর্ব বেরিয়েছে, আর স্বাদটাও অসাধারণ। ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে।